মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভয়ঙ্কর খুনি আলকেসকে 12 বছর পর বৈশাল থেকে গ্রেফতার করেছে র্যাব। সামান্য জমির জন্য মানুষ হত্যা ছাড়াও স্বার্থে আঘাত লাগায় নিজ দলের 2 সদস্যকেও নির্মমভাবে খুন করে সে। ভয়ঙ্কর এ খুনি 8 বছর ছদ্মবেশে পালিয়ে থেকে ড্রাইভারি করে জীবিকা নির্বাহ করত। এ সময় সে গাড়ির নিচে পিষে হত্যা করে এক নিরীহ পথচারীকেও। আরও জানাচ্ছেন রেজা খান। 2012 সালে মিরপুরের শাহআলি থানার চটবাড়ি নবাবের বাগে বাসু মিয়ার 10% পৈতৃক সম্পত্তি দখল করে নেয় এলাকার সন্ত্রাসী আলকেস ও তার সহযোগীরা। এর জেরে দিনের বেলায় সবার সামনে গুলি করে হত্যা করে বাসুকে। গ্রেপ্তারকৃত আলকেসের হাতে ছিল একটি আগ্নেয়াস্ত্র দিয়ে তার মাথার বাম দিকে কয়েক রাউন্ড গুলি করে, গুলিগুলোর তার মাথার ডান দিক দিয়ে বের হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে মারা যায়। পরে এ জমি নিয়ে নিজেদের মধ্যে কোন্দলের জেরে দলের অন্য 2 সদস্য আজহার ও শানুকে হত্যা করে আলকেস। পরে বাসু হত্যা মামলায় আলকেসকে মৃত্যুদণ্ড দেন আদালত। গ্রেপ্তারকৃত আসামি আলকেস এবং এর সঙ্গে আসগর, সেলিম, হলিল, রাজু এই 5 জনকে মৃত্যুদণ্ড এবং কদর এবং লেদু এই 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু ছদ্মবেশে দীর্ঘ 12 বছর দেশের বিভিন্ন জেলায় পালিয়ে থাকে সে। এ সময় ড্রাইভার হিসেবে এক নিরীহ পথচারীকে গাড়ির নিচে পিষে হত্যা করে আলকেস। আলকেস সে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায় এবং আত্মগোপনে চলে যেয়ে এই মামলার অন্যতম আরও 2 জন আসামি সানু এবং আজহার এই 2 জনকে সাভার এলাকায় নির্মমভাবে হত্যা করে। সে বরিশাল চলে যায় এবং বরিশালে চলে যেয়ে সে হানিফ পরিবহন নামক একটি গাড়ি চালাতো। এই গাড়িটা যেহেতু হচ্ছে সিলেটে যে শমশেরনগর এলাকায় ওখানে আবার এক এই পথচারীকে পিষ্ট করে মেরে ফেলে এবং ওখানেও তার বিরুদ্ধে এই পরিবহন আইনে একটি হত্যা মামলা রুজু হয়। এছাড়াও আলকেসের নামে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকের একাধিক মামলা আছে বলে জানান র‍্যাব 4-এর অধিনায়ক। অধিকাংশ সময় বরিশাল, পটুয়াখালী বা খুলনা এইসব এলাকায় সে কাটাতো, যার কারণে একদিন তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।